হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। এই সবে আমি অ্যাচিভার্স মার্চের এই বইটি পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম যে এর ভিতরে কন্টেন্ট কি আছে, মার্চ মাসে কি কি আছে এই WBCS প্ল্যানারে। তাহলে চলো আমরা সবাই একসাথে দেখে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সাম্প্রতিক খবরের শিরোনাম এখানে বাজেট রয়েছে। এই বাজেটটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে যে বাজেট, এরপর রয়েছে রাজ্যের খবর, তারপর দেশ বিদেশের উল্লেখযোগ্য খবর। এর মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে বই লেখক, ঠিক আছে, দিবস, বিজ্ঞান, এইগুলো কিন্তু এক্সামে আসে, ঠিক আছে? তো এগুলো ইম্পর্টেন্ট। এছাড়া রয়েছে, তারপরে দেখো পুরস্কার সম্মান, এগুলো ইম্পর্টেন্ট আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাওয়ার্ডগুলো রয়েছে, দাদাসাহেব ফালকে পুরস্কার রয়েছে, নতুন নিয়োগ রয়েছে। তো এই অ্যাওয়ার্ডগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। তারপরে রয়েছে দেখো খেলাধুলার খবর, ওগুলো যাদের খেলাধুলো ভালো লাগে তারা তো দেখবেই, এবং যাদের ভালো লাগে না তারাও একটুখানি অবশ্যই দেখবে, বিশেষ করে যে অস্ট্রেলিয়ান ওপেনটা রয়েছে এটা। আচ্ছা, তারপরে যেটা করবেই সেটা হলে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের MCQ, আর তারপর WBCS এর প্ল্যানার। অনেক জায়গায় আমি দেখেছি ভিডিওতে অনেকে বলছে যে WBCS প্ল্যানারটা কোনো দরকার নেই, কারণ এটা অ্যাচিভার্সটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। কিন্তু না, কারেন্ট অ্যাফেয়ার্স তো ঠিক আছে, কিন্তু এই WBCS এর প্ল্যানার যেটা, এটা কিন্তু অবশ্যই পড়বে, কারণ যারা WBCS দিচ্ছ তাদের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট, রাইটিংয়ের ক্ষেত্রে বলো বা যে কোনো ক্ষেত্রেই প্রয়োজন। এবং তোমরা এই যে মক টেস্টগুলো পেয়ে যাচ্ছ, প্র্যাকটিস সেট বলতে পারো, এটা কিন্তু অবশ্যই দেবে। যারা SSC CGL দিচ্ছ না তারা হয়তো দিলে না, কিন্তু SSC CGL এরও একটু একটু দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে চলো ভিতরটা একটু দেখে নিই। এই যে বাজেট, বাজেটটা কিন্তু অবশ্যই অবশ্যই পড়বে, ঠিক আছে? বাজেটটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো সুন্দর করে ছক করে কিন্তু ভালোভাবে বোঝানো আছে, আয় ব্যয়ের বাজেট লক্ষ কোটিতে, এই ছকটা ভালো করে দেখে নেবে। তারপরে দেখো এক নজরে বাজেট, এটাও দেখে নেবে, অর্থনৈতিক সমীক্ষা, পুরোটা কিন্তু একবার অবশ্যই পড়ে নেবে, ঠিক আছে? কখনো এরম করবে না যে পড়বে না, ছেড়ে দেবে এরম করবে না। সব থেকে ইম্পর্টেন্ট টপিক এবার চলে এসছে, রাশিয়া ইউক্রেনের সম্মুখ সমর, এটা কিন্তু রাইটিংয়ে আসতে পারে। আগেও বলেছি আবার বলছি, পাড়ায় শিক্ষালয় এগুলোও কিন্তু আসতে পারে প্রিলিমসে। তারপর এগুলো তো সব আছেই, পড়বে তোমরা। এই যে বই লেখক, বই লেখকটা দেখবে, দিবসগুলো দেখবে, বিজ্ঞান প্রযুক্তি, নতুন গ্রহের সন্ধান, চীনের কৃত্রিম উপগ্রহ, সরি কৃত্রিম চন্দ্র আর কি। তো এটা দেখবে, এই জায়গাগুলো অবশ্যই দেখবে। ইন্ডেক্স র্যাঙ্কিংও প্রয়োজন আছে, যারা ব্যাংকের এক্সাম দেবে তাদের বেশি প্রয়োজন আছে। প্রতিরক্ষা, যারা পুলিশের দিকে যাবে, এই দেখো সরকারি চাকরি প্রার্থীর বয়সসীমা বৃদ্ধি করলো মেঘালয়, 27 থেকে 32 করা হয়েছে, 32 থেকে 37। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড করলো, কার্যকর করলো 36 গড়। ধর্মশালার নতুন তিব্বতীয় মিউজিয়াম, পুরস্কার ও সম্মান, প্রশ্নোত্তরের সাম্প্রতিকই, এটা অবশ্যই পড়বে, এটা পড়বেই, এটা হচ্ছে মাস্ট, কিছু পড়ো আর না পড়ো। আজ 155টা, এবং তারপরেই এইটাকে করার চেষ্টা করবে MCQ সলভ, ওখান থেকেই প্রশ্নগুলো থাকবে।
তারপরে যারা ব্যাংকের জন্য, তাদের ব্যাংক আর অর্থনীতি এটা তো পড়তেই হবে, এবং WBCS এর মেন্সের ক্ষেত্রেও লাগবে। এখান থেকে শুরু হলো WBCS প্ল্যানার, এগুলো অবশ্যই পড়বে, একটু বেশি বেশি থাকে, তবু একবার পড়ে নেবে। দিয়ে যেটা তোমার বেশি ইম্পর্টেন্ট মনে হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখার পরে, তো সেটা তোমরা অবশ্যই নোট করে রাখবে। দেখো, যন্ত্রের আবিষ্কার আবিষ্কারক এখানে প্রচুর আছে এবং সেগুলো আসেও। যেমন এই জায়গাটা দেখো, হাইড্রোমিটার, হাইগ্রোমিটার, ঠিক আছে, ল্যাক্টোমিটার, এগুলো কিন্তু আসে, ম্যানোমিটার, ওডোমিটার, পেরিস্কোপ, রেডার আসে, রেনগজ আসে, সিসমোগ্রাফ আসে, স্পিডোমিটার, স্টেথোস্কোপ, এগুলো কিন্তু আসে, ঠিক আছে। এই যে ভিস্কোমিটার, তারপর এটাও ইম্পর্টেন্ট হিস্ট্রির জন্য। দেখো, ভারতের স্থাপত্য ভাস্কর্য শিল্প, যারা হিস্ট্রি তোমাদের অপশনাল আছে তাদের কিন্তু এটা, এই জায়গাটা খুব ভালো দেওয়া রয়েছে, তাদের খুব সুবিধা হবে এইখান থেকে নিয়ে নোট বানাতে। দেখো, যেমন হরপ্পা সভ্যতা দেওয়া রয়েছে, কিছু কিছু তথ্য তোমরা এখানে নতুন পাবে। দেখো, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত এখানে বেশ ভালোভাবে দেওয়া রয়েছে। তারপর দেখো, বাদ্যযন্ত্র, এগুলো কিন্তু আসে। বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ অতিমারী, তারপরে প্রিলিমসের প্র্যাকটিস সেট। এবার তোমরা এরকম প্র্যাকটিস করবে, করার পরে শেষে অ্যান্সারও দেওয়া থাকবে, কোনো অসুবিধা নেই। NTPC-র রয়েছে, SSC CGL এর রয়েছে, ঠিক আছে, এই দিয়েই শেষ। এখানে অ্যান্সার দেওয়া থাকবে, তারপরে এখানেও কিউআর কোড স্ক্যান করেও তোমরা পেয়ে যাবে। তো এই ছিল, এই উপরে কভার পেজে যা লেখা আছে তাই আছে, ভিতরে তোমাদের দেখিয়ে দিলাম, যেগুলো ইম্পর্টেন্ট বললাম সেগুলো কিন্তু অবশ্যই পড়বে। তো আজকের জন্য এই পর্যন্তই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। এই বইটা কখনোই দাগিয়ে দাগিয়ে পড়বে না যে এই কটাই পড়তে হবে, পুরো বইটাই একবার রিডিং দেবে, তারপরে যেগুলো ইম্পর্টেন্ট বলে দিলাম সেইগুলো বেশি করে পড়বে।